কাকে বলে। এতদিন মানুষ জানতো সাপে ব্যাং খায়, এখন দেখা যাচ্ছে ব্যাঙেও নাকি সাপ খায়। সম্প্রতি ব্যাঙের মলদ্বার থেকে বেরিয়ে আসছে আস্ত একটি সাপ। এমনই এক ছবি সমাজ মাধ্যমে ভাইরাল হয়, নেটিজেনদের মধ্যে রীতিমতো সরগর ফেলে দিয়েছে। ছবিটি ফেসবুকে শেয়ার করা হয়েছে সানসাইন কো স্নেক ক্যাচার্স নামে একটি অ্যাকাউন্ট থেকে। ছবিটি প্রকাশ্যে আসার পর থেকেই জোর জল্পনা চলছে, এটা কি করে সম্ভব হলো, কে কাকে শিকার করতে গিয়েছিল। সানসাইন কো স্নেক ক্যাচার্স দাবি করেছে যে সাপটিকে ছবিতে দেখা যাচ্ছে সেটি স্টার্ন ব্রাউন, কিন্তু কিভাবে সাপটি ব্যাঙের মলদ্বারে আটকে গিয়েছে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে, বাড়ছে কৌতূহল। সর্প বিশেষজ্ঞরা মনে করছেন সাপটিকে শিকার করতে গিয়েছিল গ্রিন ট্রি ফ্রগ, সাপটিকে গিলেও ফেলেছিল ব্যাঙ, কিন্তু কোনোভাবে সেটিকে হজম করতে পারেনি, ফলে গোটা সাপটিকে মলদ্বার দিয়ে বার করে দেওয়ার চেষ্টা করেছে। তাদের আরো দাবি, আবার এটাও হতে পারে যে সাপটিকে গিলে ফেলার পর সেটি ব্যাঙের পাচন তন্ত্র ফুটো করে মলদ্বার দিয়ে বেরিয়ে এসেছে। স্নেক ক্যাচার্সের ওই অ্যাকাউন্টে এটাও দাবি করা হয়েছে যে ব্যাঙ নয়, সাপটিই মারা গিয়েছিল। যে মহিলা এই ছবিটি তুলেছিলেন তিনি দাবি করেছেন মৃত অবস্থায় ব্যাঙের মলদ্বার থেকে সাপটিকে উদ্ধার করেছিলেন, মলদ্বার থেকে সাপটিকে টেনে বার করার পর ব্যাঙটি নাকি লাফাতে লাফাতে চলেও যায়। এমন বিচিত্র ছবি ভাইরাল হওয়ায় অনেকেই এই বলে মন্তব্য করেছেন, কলিকালে বেঁচে থাকলে আর কত কিনা দেখতে হবে। 14 টাইম লাইন নিউ দিল্লি।